ধরো হেলথি তো আমরা সাধারণ জনগণ যতটুকু না জানি, বর্তমান সরকার খাদ্যমন্ত্রী এক সময় এক কথা বলে, তারাই জানে, আমরা তো জানি না। তারপরেও ক্রমশই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার। দর্শক, আজকের বাজার দর জানিয়ে দেবো, সঙ্গে থাকুন। যে জেলায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জেলায় বর্তমান সময় দাম কেমন, এবং আমি একটা প্রশ্ন করতে চাই, আপনাদের জেলায় পেঁয়াজ উৎপাদন হচ্ছে কেমন? দর্শক চলুন আজকের বাজার দর জানিয়ে দিই, সেই সাথে বিগত দিনে যারা কমেন্টস করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে নামটা বলা যাচ্ছে না, অনেকে কমেন্টস করেছেন। আমরা সরাসরি কিন্তু পেঁয়াজ মার্কেটে আছি, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু পেঁয়াজ হালি এবং মুড়ি কাটা, এটা কেনা হয়েছে, কেনা শেষে বস্তায় প্যাকেট চলতেছে, এবং আমরা দেখিয়ে দেবো আজকের বাজার দর কেমন চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আজকে এই হাটে কেমন আমদানি হয়েছে একটু জানাবেন। তাতে ধরো এটা তো হাট না, বাজার। হ্যাঁ, বাজার, এখন তো বাজার। তাতে দশ গাড়ি বাজারে, দশ গাড়ি। আপনি হালি কিনেছেন না মুড়ি কাটা? আমি হালি কিনছি, হালি পেঁয়াজ না? হ্যাঁ। দর্শক, এই যে হালি পেঁয়াজ, সাইজটা যথেষ্ট ভালো আছে। আচ্ছা, একটু বাজার দর জানবো, তার আগে একটা বিষয় জানতে চাই, বর্তমান যে দামটাই কৃষকরা বিক্রি করছে, কৃষকরা তো খুশি আছে? আচ্ছা আচ্ছা, কৃষকরা খুশি, খুশি আছে না? হ্যাঁ, কৃষক খুশি। আচ্ছা, আমরা একটু আপনার পেঁয়াজের সাইজটা দেখাবো। এই যে এই পেঁয়াজটা কিনা হয়েছে দর্শক, এটা কেমন দামে কিনলেন আজকে? এটা ধরো 37-38, উপর 4000, 4200 পর্যন্ত আছে বাজার। 4200 পর্যন্ত আছে। এটা হালি না মুড়ি কাটা? এটা মূল কাটা, শুকনোটা। আর এটা হালি, এটা হলো হালি। হালির কত করে চলতেছে? এটা 37-39 পর্যন্ত আছে। 37-39 উপর বাজার আছে? 39 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দর্শক আজকে বাজার সম্পর্কে জানালাম। আচ্ছা, এই মালটা কোথায় দিবেন আপনি? এটা যাবি হলো ঢাকা সাভার। ঢাকা সাভারে যাবে না? হ্যাঁ হ্যাঁ, সাভার। ওখানে চাহিদাটা কেমন আছে? এল মোটামুটি ধরো এলসির কি খোঁজ খবর পাচ্ছেন, কখন আসবে কি না, কি অবস্থা? ধরো এলসি তো আমরা সাধারণ জনগণ যতটুকু না জানি, বর্তমান সরকার খাদ্যমন্ত্রী এক সময় এক কথা বলে, তারাই জানে, আমরা তো জানি না। তারপরেও কিছু আভাস পাওয়া যায় যে এলসি পেঁয়াজের কি খোঁজ খবর? এলসি আসলে ফের ধরো ওই কৃষকের লস হবে, ওই এলসি এলারাও লস হবে। এলসি এলারও লস হবে? হ্যাঁ, এলসি এলারও লস হবে। এলসি আসলে কমে যাবে 1500 মনে। আচ্ছা, মানে প্রতি মনে 1500 থেকে 2000 কমে যাচ্ছে? হ্যাঁ, 1500 কমে যাবে। দর্শক, আমরা যদি আপনাদেরকে আজকে বাজার দর সম্পর্কে জানিয়ে দিলাম যে কেমন দর চলছে, এখানে ম্যাক্সিমাম পেঁয়াজ কিন্তু ওই 37-38-39-4000 পর্যন্ত কেনা বেচা চলছে, এবং এই ছিল আমাদের আজকে সর্বশেষ আপডেট। দর্শক, হাট পরিক্রমে ছিলাম পাবনার ঐতিহ্যবাহী সাঁথিয়া বোয়ালমারিয়া পেঁয়াজ পাইকারি হাটে। এটা হাট বার হলেও কিন্তু প্রতিদিন এই হাটে আপনারা পেঁয়াজ কেনা বেচা চলে, আপনারা যে কোনো জেলা থেকে ব্যাপারীরা চাইলে আসতে পারেন। আপনাদের একটি বিষয় আমি জানাতে চাচ্ছি যে বর্তমান সময়ে যে পেঁয়াজের বাজার অস্থির একটা অবস্থা চলতেছে, অনেকের মনে আশঙ্কা রয়েছে এলসি আসবে, এলসি আসবে। তবে এলসি যদিও আসে, তাহলে কিন্তু একটু প্রসেসের ব্যাপার স্যাপার আবার হুট করে চলে আসতে পারে, যেহেতু এলসি অলরেডি পাস হয়ে গেছে। শুধুমাত্র শুল্ক বৃদ্ধির কারণে পেঁয়াজটা এখন আসতেছে না, শুল্ক বৃদ্ধি এই বিষয়টা যখনই মিটমাট হবে তখন কিন্তু দর্শক হুট করে পেঁয়াজটা চলে আসবে। এখন কবে নাগাদ আসবে সেই বিষয়ে কিন্তু আসলে আমরা এখনো কেউ অবগত না, অনেকে বলছে আসবে আসবে। তবে আমরা আজকে হালি এবং মুড়ি কাটা পেঁয়াজের বাজার দর আপনাদেরকে জানিয়ে দিলাম, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জেলায় বর্তমান সময় কেমন দর চলছে। এই ছিল আজকের মতো দর্শক, সারা ভিডিও জুড়ে আমি রিপন ছিলাম আপনাদের সঙ্গে।